বান্ধবী বান্ধবী বলে তলে তলে যে আমার বয়ফ্রেন্ডের সাথে এত কিছু করতেছে আমি জানি না। কালকে সে আমার কাছে ধরা খাইছে আমার বয়ফ্রেন্ডের ইয়াংয়া। আমার বয়ফ্রেন্ডকে বলে তুমি বাসায় আসো, কি একটা প্রবলেম হয়েছে এর জন্য 500 টাকা চাইতেছে। আমার বয়ফ্রেন্ডের সাথে কি নোর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাই মাসুমানুর পলি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা দেখলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। সীমা সরকার, যে কিনা ইউটিউবে ভাইরাল একটা টপিক, যাকে সবাই আমরা চিনি, এই সীমা সরকার ইউটিউবে গান গেয়ে বর্তমানে ভাইরাল। এই সীমা সরকার আজকে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছেন। হ্যাঁ প্রিয় দর্শক, গুজব নয় সত্য, আপনাদেরকে তার পরকীয়া সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং কি কার সাথে কিভাবে হয়েছে সেটাও দেখাবো। যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার মাসুমানুর পলি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, সীমা সরকার গান গেয়ে পুরো ইউটিউবে ভাইরাল আপনারা সবাই জানেন, এবং কি তার বিয়ে হয়েছে, তার হাজবেন্ডও আছে। এরই ভিতরে এই সীমা সরকার আরও একজন নায়িকা, যা সেও কিনা ইউটিউবে ভিডিওর মাধ্যমে সবাই তাকে চিনেন, আমার স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন, তার বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি করতে গিয়ে সীমা সরকার ধরা খেয়েছেন। প্রিয় দর্শক, এর বয়ফ্রেন্ডের সাথে নাকি সীমা সরকার সবসময় মেসেজ আদান প্রদান করে থাকেন এবং কি কলেও কথা বলেন। একদিন নাকি তাকে বাসায়ও ডেকেছেন এবং কি সীমা সরকার এই বয়ফ্রেন্ড থেকে 500 টাকা দারও চেয়েছেন। আমার কথা হলো, সীমা সরকার কি এতই অভাবে পড়ে গেছেন যে অন্যদের কাছে 500 টাকাও চেয়ে খেতে হচ্ছে? যাই হোক, এবং কি এই বোনটাকেও আমি বলবো, যদি সীমা সরকারের এখানে একান্ত দোষ দিতে যান, আপনার এই যে আমার আফুটাকে বলতেছি, আপনার বয়ফ্রেন্ডকেও কিন্তু সোজা করতে হবে। আপনার বয়ফ্রেন্ড যদি সীমা সরকারের সাথে কথা না বলতো, তাহলে সীমা সরকারও আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো না, দোষ দুজনেরই আছে। যাই হোক, তারপরেও এই সীমা সরকারকে যখন উনি ফোন করে নিষেধ করে ওনার সাথে কি ধরনের আচরণ করেছেন, সম্পূর্ণ ভিডিও ফুটেজ এবং কি সম্পূর্ণ প্রমাণ নিয়ে এই আফুটি লাইভে এসেছে। চলুন আমরা সীমা সরকারের কথোপকথনগুলো দেখে আসি এবং কি সে কিভাবে আমি থাকার পরেও তার বয়ফ্রেন্ডকে নিয়ে পোস্টি নষ্টি করতেছে, সে ভিডিওটা আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আমি একবার লাইভে আসছিলাম, 2টা স্ট্যাটাসও দিছিলাম, যাই হোক আমার স্ট্যাটাস লাইভ রিপোর্ট মারা হয়েছে যার কারণে নাই। তো আমি কোন টপিক নিয়ে কথা বলতে চাইতেছি আপনারা বুঝতেছেন। সীমা সরকার, আমি সীমা সরকারকে নিয়ে কথা বলতে চাইতেছি, যে কি জানি উনি একজন সিঙ্গার, গান করেন, ওনার একটা ভাইরাল গানও আছে, তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে। তো উনি পার্সন হিসাবে কেমন আমি জানি না, ওনার সাথে ওনাকে আমি চিনি কিছুদিন ধরে, আমার সাথে ফেসবুকে অ্যাড, আমার খুব ক্লোজ এক ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল, ওই ক্ষেত্রেও আমি চিনি। তো সে মানে মানে আমি কিভাবে বলবো, তখন তো রাগের মাথায় অনেক কিছু বইলা দিছি, কিন্তু সে তো রিপোর্ট মেরে আমার ভিডিওটা নষ্ট করে দিছে। সে আমার বয়ফ্রেন্ডের সাথে যেভাবে হোক অ্যাড হয়, তার নাকি বিয়ে হয়েছে কিছুদিন আগে, আমার বয়ফ্রেন্ডের সাথে অ্যাড হয়, তারপরে সে আমার বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করে, যা সব চ্যাটিং ওগুলো আমি এখন আপনাদের লাইভের মাঝে বলতে পারবো না। সে ডিরেক্ট আমার বয়ফ্রেন্ডকে তার বাসায় যেতে বলে। তার আমি আগে সীমা সরকারকে আপনাদের দেখাই, এটা হচ্ছে সীমা সরকার আর ওইটা হচ্ছে ওর হাজবেন্ড, কিছুদিন আগে মেবি ওরা বিয়ে করছে। সীমা সরকার আর ওর হাজবেন্ড অনেকেই ওনারে চিনেন, উনি ভালোই সেলিব্রিটি, ভালোই নামদাম কামাইছে, কিন্তু নামদাম কামানোর পিছনে যে এত রহস্য এটা তো আর আমি জানতাম না। উনি আমার বয়ফ্রেন্ডের মেসেজ দেয়, ভালোই চ্যাটিং করে, ছেলে মানুষ দোষ থাকতেই পারে, একটা মেয়ে মানুষ খোঁচা দিলে একটা ছেলে মানুষের দোষ থাকতেই পারে, কিন্তু উনি আমার বয়ফ্রেন্ডের মেসেজ দেয়, কি সব মেসেজ, মানে যে আমি গার্লফ্রেন্ড হয়ে ওভাবে মেসেজ দিই না, উনি মেসেজ দিয়ে ওনার বাসায় যেতে বলে, যা না তা বলে, হঠাৎ করে আমার বয়ফ্রেন্ডের কাছে 500 টাকাও চায়। কিন্তু কথা হচ্ছে, কেন আপনার তো হাজবেন্ড আছে সীমা সরকার, আপনি তারপরও কেন আমার বয়ফ্রেন্ডের সাথে এই লুচ্চামিটি করলেন, কি দরকার ছিল? আপনি একজন সেলিব্রিটি পার্সন, আপনি আরো মানুষকে সচেতন করবেন, কিভাবে মানুষ সুস্থভাবে লাইফ কাটাবে, আপনি তো নোংরামি ছড়াচ্ছেন।
ঠিক না। যাই হোক, তারপরে সে আমার শুধু আমাকে না, আমার বাসায় ফোন দিয়েও সে যা না তাই বলে, অনেক গালাগালি করে, আমার বোনকে তুলেও সে গালাগালি করে, আমাকে যা না তা মানে থ্রেট, ডিরেক্ট থ্রেট, আমাকে রাস্তাঘাটে পাইলে কি না কি করবে সে সীমা সরকার। মানে আমি আমি এখন খুব ভয় আছি যে সীমা সরকার আমাকে রাস্তাঘাটে কি না কি করে এটা নিয়ে। তো তার এই লুচ্চামিগিরির কারণে আমি তারে বকছি সত্যি কথা। আমার কাছে সব রেকর্ড আছে, সবকিছু রেকর্ডিং আছে, আমি চাইলে আপনাদের প্লে করেও দেখাতে পারি। সে আমার ফ্যামিলি পার্সনদের পর্যন্ত মানে আমার জন্য গালি দিছে, তার এই লুচ্চামি আমি তুলে ধরছি দেখে আমাকে, আমার ফ্যামিলি মেম্বারদের পর্যন্ত গালি দিছে। তার মা ফোন ধরে আমাকে উল্টা পাল্টা বলে, তার নানি ফোন ধরে উল্টা পাল্টা বলে, এটা ওটা কেন? আপনি একজন সিঙ্গার, যাই হন কোন জায়গার সিঙ্গার, আমি অত কিছু আপনার ঘাটি নাই, আপনার একটা গানই আমি দেখছি, তো আপনার ভিতর তো আমি আপনাদেরকে গালিগুলো শোনাবো। মানে কোন ধরনের কথা বলছে একটু শুনি। তাহলে তোর বোধার ভিতর একখানা মাছ দিব, আর তোর নিশা তাম্মার বোধার ভিতর কি কয় কি দিব কত ক মানে একটা মানুষ যদি ফ্যামিলি থেকে শিক্ষা দিয়া থাকে এইভাবে তো ভাষা ইউজ করতে পারে না। সে একে তো আমার বয়ফ্রেন্ডের উপর নজর দিছে, দিছেই, আবার আমারে গালি দেয় কেন? কয়টা লাগে ভাই, আপনার জামাইও লাগে, বয়ফ্রেন্ডও লাগে, সবকিছুই লাগে। হ্যাঁ সীমা সরকার আপা, আপনার নামে অনেক রেকর্ড আমি শুনছি, আপনাকে নিয়ে আগে আমি কখনোই ঘাটি নাই, যখন ঘাটছি তখন শুনছি আপনি 500 টাকার জিনিস, বুঝছেন? কিন্তু ঠিক না, আপনার 500 টাকা লাগলে আপনি আমারে বলতেন, আপনি আমার বয়ফ্রেন্ডের কাছে কেন গেলেন? ইউটিউব কোথায়? ও সে তো আবার টিকটকও করে, টিকটকার সীমা সরকার, সরি সিঙ্গার সীমা সরকার, ও সরি যাত্রা করা গান। এই যে মানে একটা গানে তার প্রচুর ভিউ হয়েছে, সে অনেক মানে নামি দামি সিঙ্গার। এই যে গানটা শুনে আমি তোমার কেন জলে হলে কোন দিন দেখবো আমার কইছে তোর বয়ফ্রেন্ড নিছি তো তোর কেন চলে, তাই না? এমনই তো হয়, তার জামাই থাকা সত্ত্বেও তার জামাই লাগে ছবিটা একটু বাইর করো, তার জামাইটা তো সুন্দরই মাশাল্লাহ দেখলাম, জামাই তো কোনো দিক দিয়ে কম নাই, আমার বয়ফ্রেন্ডের তো সুন্দর হের জামাই, কিন্তু তারপরও কেন আমার বয়ফ্রেন্ড এসে এই সব অফার করলো, এমন চ্যাটিং করলো, আমি আপনাদের চ্যাটিং এর প্রুফ পর্যন্ত দেখাতে পারবো, কিন্তু ওইটা কেন করলো? ওর ক্যারেক্টার এত ঢিলা কেন? ওর গান মানে ও গান গায়ে মানুষের মন জয় করছে, ঠিক আছে, গানে কি সুন্দর নিজেকে ভালো প্রমাণ করে, কিন্তু তার ক্যারেক্টার এমন কেন? হ্যাঁ সে আমাকে থ্রেট দেয়, মানে আমি ও সরি আরো একবার আমার পেজের নিচে আইসা কমেন্ট করে আমি নাকি তাকে ব্ল্যাকমেল করছি, তার কাছ থেকে 50,000 টাকা চাইছি। সে থাকে মিরপুরে, সে হচ্ছে মিরপুরে থাকে, তাকে আমি ওভাবে সে দেখাতে পারবো না, তার সাথে আমার ভালো কোনো চ্যাটিং আছে, ভালো কিছু আছে, তার সাথে আমার ফোনে কথা বলা আছে, এটা ওটা সে কি করছে? আমার বয়ফ্রেন্ড ধরে টান দিছে। তো ভাই আমার যে এখানে আপুগুলো আছেন, আপনাদের বয়ফ্রেন্ড যদি কেউ টান দেয়, আপনাদের হাজবেন্ড যদি কেউ টান দেয়, আপনাদের কেমন লাগবে? চুলটাই না ছিঁড়বেন না, আমি তো আর ওইটা করি নাই, তাই না? সে আমার বয়ফ্রেন্ডের ডিরেক্ট অফার দেয় তার বাসায় যাওয়ার জন্য, তো একটা মানুষ বাসায় কখন অফার দেয়? আমার বয়ফ্রেন্ড তো আর তার সাথে ফ্রেন্ডও না, ভালো করে চিনেও না আমার বয়ফ্রেন্ড, কোনোদিন দেখা হয়েছে কিনা তাও জানি না। সে আমার বয়ফ্রেন্ডকে চ্যাটিং এর ভিতরে অফার দেয় তুমি আমার বাসায় আসো, তারপরে আবার বলে 500 টাকার বিষয়। বিকাশ বিকাশ না, আমার লাগতো না, আমার কেন লাগছে? সে আমাকে গালি দিছে, আমার ফ্যামিলি পার্সনদের প্রত্যেকের ফোনে ফোন দিয়ে সে গালি দিছে, আমার কাছে রেকর্ড পর্যন্ত আছে, আমি এগুলো ডিবি অফিসে দিব, তার যা শাস্তি দেওয়া ডিবিরা দিবে,
হ্যাঁ ভালো কথা। আমি কিন্তু টিকটক মিকটক ছেড়ে দিছি, কি কারণে জানেন? কিছু কিছু টিকটকের সীমা সরকার টিকটকের ভিতরে পড়ছে। হ্যাঁ আমার বিএফ কেন, আমার বিএফ তো ভালোভাবেই কথা বলছে, আমার বিএফ এর তো চ্যাটিং আমি দেখি নাই নোংরামি, আমি তার নোংরামি দেখছি। হ্যাঁ আমার বিএফ হাই হ্যালো করছে, কিন্তু সে যে কথাগুলা বলছে ওগুলো তো ইগনোর করেই গেছে, তাই না? আমার বিএফ এর তো আর ওনার মতো অত ঘেরা নাই যে উনি বলবে জান উম্মা, আবার আমার বিএফ বলবে উম্মা টু, এমন তো আর না। আমার বিএফ আমার বিএফ এর দিকে ঠিক ছিল, একটা পার্সন তার সাথে হাই হ্যালো করছে, সেও হাই হ্যালো করছে। এখন এর ভিতরে যে আমার বিএফ এর 500 টাকা বিকাশে চাপে বা আমার বিএফ কে বাসায় ডাকবে, এটা তো আর আমার বিএফ বুঝে নাই, তাই না? আমারও তো অনেক ফ্যান ফলোয়ার আছে যারা আমার বিএফ এর নক দেয়, ভাইয়ানির সাথে একটু কথা বলবো, তাই না? এই বলে তো আর বলে না ভাইয়া বাসায় আসো, 500 টাকা বিকাশ করো, তাই না? তার তো হাজবেন্ড আছে, এটা তার বোঝা উচিত। সে একটা ম্যারিড মেয়ে হয়ে কেন তার হাজবেন্ড রাই খা অন্য জায়গায় মুখ দেয়, তার মানে কি তার হাজবেন্ড দুর্বল? আমার না খুব মনে হইতেছে এটাই, বুঝছেন? যাই হোক না হোক একটা কথাই বলবো, সীমা সরকার আপু নিজের ক্যারেক্টার একটু ভালো, সীমা সরকার একটা কথাই বলবো খুব ভদ্রভাবে বলতেছি, সামনে পাইলে আপনার মান জানার দিয়ে আমি বাংলা এটা শিওর খাই। আর কথা হলো যে আপনি আপনার ক্যারেক্টার ভালো করেন, আমার বয়ফ্রেন্ড কেন, আমার আরো অনেক বোন আছে তাদের বয়ফ্রেন্ডের দিকেও নজর দিয়েন না, আর 500 টাকার বিজনেস ছাড়েন, ভালো বিজনেস করেন, বহুত বিজনেস আছে দুনিয়াতে, এই অনলাইন প্রোডাক্ট বিক্রি করেন, তারপরে নিজের বয়েজে ইউটিউব চ্যানেল খুইলা গান গান টাকা ইনকাম হবে, পেজে গান গান আপনার মনিটাইজেশন করে টাকা ইনকাম হবে, কাজ করেন জব করেন, কেন ভাই অন্যের বয়ফ্রেন্ডের থেকে বিজনেস করেন, কি দরকার? সীমা সরকার আপু তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে, নিশাতের বয়ফ্রেন্ডের দিক তাকালে তোমার কেন জলে? আচ্ছা যাই হোক সীমা আপু, আপনি মনে হয় লেখাপড়া যতটুক হয় করছেন, আপনার চ্যাটিং এ আমি যতটুক বুঝলাম আমার বয়ফ্রেন্ড কে যেভাবে আপনি চ্যাটিং করছেন তাতে হয়তো লেখাপড়া একটু করছেন, এত সুন্দর লেখাপড়া কইরা আপনি কেন এইসব ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেন? আপনার আব্বু আম্মু কি আপনারে শিক্ষা দেয় নাই? হম একটু হইলেও তো লাইব্রেরিতে আমি শুনাইছি, একটু হইলেও তো আমি আপনাদের পাবলিক, এখানে 5300 পাবলিক আছেন, আপনারা তো শুনছেন তার ব্যবহার কেমন, আমার যদি এরকম একটা ব্যবহারও দেখাইতে পারেন সোশ্যাল মিডিয়া ছাইড়া দিন, ঠিক আছে? সীমা সরকার ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, 3 বার বললাম, ক্যারেক্টারটা ভালো করেন। নিশাত তোমাকে একটা কথা বলি, সীমা সরকার হচ্ছে আস্ত একটা বেধক, সত্যি কথা, সেটাই আমি বলতে চাই। থ্যাংক ইউ আমাকে যারা ভালোবাসেন, অ্যাটলিস্ট আমার সাপোর্টে থাকবেন, আমি এটাই আশা করি, বিকজ আপনাদের জন্য আমি নিশাত রহমান, আপনারা আমাকে সাপোর্ট করছেন দেখে আমি এখানে। আর কথা হচ্ছে সীমা সরকার আপুর ক্যারেক্টার যাই হোক কিছু বলবো না, ক্যারেক্টার ভালো করেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই সীমা সরকার আপু সবার বয়ফ্রেন্ড কায়রা নিতেছে, আপনাদের আপুরা বয়ফ্রেন্ড গুলা ঠিক রাখেন, এটাই হচ্ছে কথা। আল্লাহ হাফেজ, আর কি বলবো।